আসসালামু আলাইকুম, সবার মাঝখানে আবার চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো এখন আমরা বাইরে যাচ্ছি, কোথায় যাচ্ছি আব্বু? আজকে আমরা মিরপুর 1 নম্বর মাজার, ওখানে জিয়ারত? আসরের নামাজ পড়বো, প্লাস জিয়ারত করবো শাহ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরে, এবং জিয়ারত করে আবার বাসায় ফিরে আসব। 1 নম্বর ওখানে একটু বেড়াবো, হাঁটবো, মানে দেখবো ওটা। ওনার জন্য একটু আল্লাহর কাছে দোয়া চেয়ে আসবো, হ্যাঁ, এবং আর আমাদের সবার জন্য আল্লাহর কাছে দোয়া চাবো। তো যেন সবাই ভালো থাকে পৃথিবীতে, ইনশাল্লাহ এই দোয়া করি আর কি। আশা করি ওটা একটা রহমতের জায়গা হবে। হ্যাঁ, আল্লাহ তাআলা একমাত্র তো, আল্লাহই সব। হ্যাঁ, ওসিলা মাত্র তো, সবাই সবার যারা মৃত ব্যক্তি তাদের জন্য আমাদের যারা দোয়া করা উচিত। হ্যাঁ, তো তাদের ওসিলা আমাদের জীবনটা যেন সুন্দর হয়, সুখের হয়, এই কামনা করি আর কি। এই জন্য আজকে যাচ্ছি একটা বাইরে বেড়ানো, এবং দুই বাপ বেটা একটু ঘোরাফেরার জন্য আর কি। তো ঠিক আছে, দুই কথা মাজারটা একটু দেখতে যাই কিরকম, হ্যাঁ, ওটা আর পরিদর্শনের সবচেয়ে জন্য বড় আমরা কথা, যাচ্ছি। ওই পরিবেশটাও আমরা দেখি নাই, শুনছি আর বাসার পাশে। তো আজকে আমার যেতে মন চেয়েছে, আমরা দুই বাপেটাই যাচ্ছি। তো ঠিক আছে, দোয়া রাখেন, ইনশাল্লাহ ঘুরে আসি, আর ভিডিও দেখতে থাকেন, ভালো লাগবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ তাহলে এখন বের হই, তাহলে তাহলে দেখতে পারবো। রাজের দিনটা দেখছো খুবই ভালো, রোদ পড়ছে, খুব সুন্দর। চারিদিকে আমের মুকুল, আর আমের একটা মুকুলের যে সুবাসটা, ওটা খুব সুন্দর একটা, আমাদের বাসার পাশে একটা দ্বীপ চলে আসছে, আমি দেখা দিচ্ছি, খুব সুন্দর একটা। তোমার শার্টটা খুব সুন্দর লাগছে। তাই, থ্যাংক ইউ। তোরটা তো খুব সুন্দর, ও ফাইন, দুই বাপ বেটা রিফাই হয়েছে, আলহামদুলিল্লাহ। ঠিক আছে তাহলে আসো, এখন আমরা রিক্সায় উঠে গেছি আব্বু, এখন আমরা মাজারের উদ্দেশ্যে রওনা দিচ্ছি, কিছুক্ষণের মধ্যেই চলে যাব। বিকাল বেলায় খেলাধু হচ্ছে, ভালো তো একেবারে ওখানে যাই, তাহলে দেখা হচ্ছে আপনাদের সাথে, চলুন বন্ধুদের সাথে। এই যে আমরা মাজারের সামনে হোটেল করবো, আসলে নামাজ আদায় করবো, তারপরে জিয়ারত করবো, তারপরে খুব সুন্দর লাগছে না, খুব সুন্দর আরো সুন্দর। এখান থেকে তো উঁচু করে দেবো না, আমরা ভিতর থেকেই করবো। অনেক বড় পুকুর না? এই যে আমাদের পিছনে আছে গেট, আর এই যে আমরা সামনে দিকে যাচ্ছি, ওখানে মূলত মাজার। এটা মাজার শরীফ যত সম্ভবত, আর আমরা যাবো মসজিদে, আগে সালাত আদায় করব, তারপরে তোমার মসজিদ রাখবো, মসজিদে যাবো উজু করে, উজুখানার কিছু উজু করে, তারপর উজুখানাটা কোথায়? উজুখানে ওই দিকে আর কোথাও যাবে। হ্যাঁ, ওটা হচ্ছে মাজার। হ্যাঁ, আচ্ছা, আর এটা হচ্ছে মসজিদ।
তো আমরা এখন মসজিদের ভিতরে চলে আসলাম। মসজিদটা তো অনেক বড় আপু, সুন্দর, অনেক বড়, শান্তির পরিবেশ দেখছো, মৌলিক পরিবেশ, শান্তি, খুব সুন্দর, অনেক বড় মসজিদ আছে। আমাদের নামাজ শেষ হয়ে গেল, এখন তাহলে আমরা বের হব, বের হয়ে এখন ওই জিয়ারত করব। খুব সুন্দর তাই না আব্বু? এখানে ওরসের সময় আরো অনেক লোক হয়, আজকে তো কম, চলো আমরা জিয়ারত করে আসি। এখন তাহলে আমরা জিয়ারত করতে যাই। আলহামদুলিল্লাহ আমাদের জিয়ারত কমপ্লিট হয়ে গেছে, ওনার জন্য ড্র করলাম, আল্লাহ যেন ওনাকে যাতায়াতের ফেজ নসিব দান করে। তো আমরা এখন আশপাশে একটু ঘুরে ঘুরে দেখি, আমরা নামাজের জন্য একটু তাড়াহুড়া করলাম, তো এখন আমরা একটু আশেপাশে ঘুরে বাসে চলে যাব। তো একটা মিনার, সব থেকে মিনারটা কিন্তু অনেক দূর থেকে দেখা যেত আগে, এখন বড় বড় হাই রাইজ বিল্ডিং হওয়ার জন্য তেমন একটা দেখা যায় না, তারপরও এই মিনারটা দেখেন মাই মাই ওই মিনারটা দেখার জন্য চেষ্টা করো। এখানে অনেকজন আছে যারা অনেক দূর থেকে আসছে এবং সারা রাত্রে থাকবে, আর জ্বর হতে পারে রাত্রে, সবাই জিকির আজগার করবে, তসবিহ তালবিহ করবে, নামাজ আদায় করবে, তারপরে হয়তো জিয়ারত করে আবার নিজ গন্তব্যস্থলে ফিরে যাবে। এটাই এখানকার রেওয়াজ, এটা দেখে তো ঠিক আছে, দেখা ভিডিওটা দেখতে দেখলে ভালো লাগবে, অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন। সব থেকে এই বটগাছটা এটাই সব থেকে মানে একটা ঐতিহ্য বহন করে, খুব সুন্দর লাগে না বটগাছ? ওই যে মিনার বটগাছ, বটগাছটার সাথেই হচ্ছে মাজার, আর ওই মিনারটা দেখছি, হ্যাঁ মিনার দেখছি। তো তাহলে এখন আমরা বিদায় নিই, এই ছিল আমাদের আজকের ভিডিও, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।